যে কোনো গাছের জন্য কিন্তু আপনাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কিন্তু আমরা সহজে পাই না আর সেটা হচ্ছে পাতা সার এই পাতা সার আমরা যারা বস্তার মধ্যে পাতা ভর্তি করে বাড়িতে রেখে দিচ্ছি এবং সেটাকে এক বছর পর পচিয়ে নিচ্ছি তবে যে পরিমাণ সার তৈরি হয় সেটা খুব একটা বেশি টবে ব্যবহার করা যায় না আবার আমরা অনেকেই রয়েছি যারা এই সমস্ত পাতা আবর্জনা এই সমস্ত কিছুকে টবের নিচের দিকে দিয়ে দিচ্ছি এবং তারপর সেখান থেকে পচে সার তৈরি হচ্ছে তারপরে তার উপরে আমরা মাটি দিয়ে আবার গাছ লাগিয়ে দিচ্ছি তাতেও গাছ কিছুটা পরিমাণ খাবার পাচ্ছে কিন্তু এই পাতা সার এভাবে কতদিন এই পাতা মূল উৎস জায়গাটা কোথায় যেখানে গেলে আমরা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমরা পাতা পেয়ে যাব তার জন্য আপনাদেরকে এই পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে হবে প্রথমেই বলি পাতা সার আপনাকে জোগাড় করতে হলে আপনাকে ফলো রাখতে হবে বড় কোনো গাছ যদি বড়ো আম গাছ থাকে বড় কাঁঠাল গাছ থাকে এই সমস্ত জায়গাগুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেই সমস্ত গাছের পাতা যে পড়ছে সেই সমস্ত পাতাগুলিকে কোনো না কোনো একটা জায়গায় ঝাড় দিয়ে জমা করা হয় বা সেই সমস্ত পাতাগুলি শুকিয়ে গেলে সেই জায়গাটায় পুড়িয়ে ফেলা হয় এই সমস্ত জায়গাটিকে আপনাকে লক্ষ্য করতে হবে যদি আপনি তেমন কোনো জায়গা পেয়ে যান যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় বা বিভিন্ন ধরনের গাছের পাতা ফেলা হয় সমস্ত কিছু ফেলা হয় সেই সমস্ত জায়গাগুলিতে যান সেই সমস্ত জায়গায় বিশেষ করে এটা হচ্ছে একটা উত্তম সময় এই সময় গেলে আপনারা সেটা দেখা পাবেন বা সঠিক সারটা আপনার পেয়ে যাবেন তাহলে সেই সমস্ত জায়গায় গিয়ে আপনারা সেই সমস্ত যে নোংরা ঢিপগুলো থাকে তার মধ্যে খেয়াল করুন খেয়াল করলে দেখবেন সেখানে প্রচুর পরিমাণে প্রথম কথা প্লাস্টিক পাবেন যেহেতু পুরো জায়গাতে এখন প্লাস্টিক ছেয়ে গেছে তাই সেই সমস্ত প্লাস্টিকগুলোকে বাদ দিয়ে একদম কোদাল দিয়ে নিচের দিক থেকে একটু ফাঁকা করে আপনার নিচের থেকে একদম ঝুরঝুরে মাটি একদম বের করে নিয়ে আসুন দেখবেন সেই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু একদম ফ্রেশ আপনারা পাতা পচা সার পেয়ে যাবেন বা যেই সারটি আপনারা সেই আবর্জনার মধ্যে থেকে পাবেন তার মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকবে সারের এবং তার সঙ্গে নাইট্রোজেন থাকবে ফসফরাস থাকবে পটাশিয়াম থাকবে এবং সেই মাটিটি কিন্তু ভীষণই উপযোগী আপনার শীতের গাছের জন্য বা আপনার ইনডোর প্ল্যান্টের জন্য বা আপনার বাগানের যে কোনো ফল গাছের জন্য আরেকটি জায়গা পাবেন কোথায় হয়তো আপনার আশেপাশে কোনো মাঠ রয়েছে মাঠের আশেপাশে মাঠটিকে পরিষ্কার করা হচ্ছে বা কোনো একটা জায়গায় নোংরা আবর্জনা ঢিপ করা হয় সেই সমস্ত জায়গা গেলেও আপনারা কিন্তু এই সমস্ত কাজ পেয়ে যাবেন তো আপনাদের এই সব জায়গাগুলিকে আপনাকে খুঁজে বের করতে হবে বা পুরনো কোনো জায়গা রয়েছে নদীর ধার রয়েছে বা ফরেস্ট রয়েছে আপনার সেই সমস্ত জায়গা গেলেও কিন্তু প্রচুর পরিমাণে দেখবেন পাতার স্তর পড়ে থাকে আর ঠিক এই বর্ষাকাল আসলে যখন এই পাতাগুলোর মধ্যে জল পড়ে তখন তারা খুব তাড়াতাড়ি বসতে শুরু করে দেয় তখন সেই সমস্ত ঢিপ থেকে কিন্তু আপনারা সেখান থেকে অনায়াসে পাতা পাতা পচা সার কিন্তু সংগ্রহ করতে পারেন আরেকটি ব্যাপার রয়েছে যেটা সেটা কোনো কোনো জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের গাছের ডালপালা কেটে ফেলে রাখা হয় এবং পরবর্তী রাখা যায় সেই সমস্ত ডালগুলোকে তুলে নিয়ে গেলে পাতাগুলো সেখানে পড়ে থাকে সেই সমস্ত পাতাগুলো যেখানে থাকে সেগুলোকে ফলো রাখুন দীর্ঘদিন পর সেখানে যান দেখেন সেখান থেকে আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনারা গোবর ইয়ে মানে যে পাতা পচা সার পেয়ে যাবেন আর এই ছোট্ট ছোট্ট উৎসগুলো থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আর যদি সেরকম আপনার ম্যান পাওয়ার থাকে বা আপনার লেবার থাকে তাহলে সেই সব জায়গা থেকে বেশি পরিমাণে আসুন কারণ এই সমস্ত নোংরা মানুষ পরিষ্কার করতে চায় এবারে আপনি যদি নিজে থেকে সেটা করে দেন তাহলে তো অনেক ভালো তো অবশ্যই আপনারা এই সমস্ত জায়গা থেকে কিন্তু সংগ্রহগুলো করতে পারেন একদম বিনা পয়সায় আপনার প্রচুর পাতাসার পেয়ে যাবেন আর আমি যে সমস্ত জায়গাগুলি দেখালাম এতক্ষণ ধরে প্রত্যেকটা জায়গায় কিন্তু জঙ্গলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কোনো কোনো গাছের তলায় সেখানে গেলে কিন্তু পাওয়া যাচ্ছে বা কোথাও একটা নোংরা ঢিপ রয়েছে যেটা দেখতে পেলেন যে সেই সমস্ত জায়গাতে এই নোংরাগুলিকে বেশি হইলে পুড়িয়ে ফেলা হয় সেখানে অতিরিক্ত পড়তে পড়তে এখানে ঢিপ হয়ে গেছে এখানে রয়েছে আশেপাশে গাছ রয়েছে যে সমস্ত বড় বড় সেই সমস্ত গাছের গোড়াতে গেলে পাওয়া যায় বিভিন্ন জায়গায় হয় কি পাতা পচার উপরে ঘাস হয়ে যায় ঘাসগুলি একটু সরিয়ে নিচের দিকে গেলেই পেয়ে যাবেন তো এইগুলি আপনাদের যদি খোঁজ করা যায় তাহলে অবশ্যই সনায়াসেই এই সমস্ত ছোট ছোট জায়গা থেকে পাতা সারগুলিকে পাওয়া যায় খুব সহজভাবে তো আর কিছু বলার নেই এই জায়গাগুলিকে আপনারা খোঁজ করলে আপনারাও পেয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন